আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার টোকেনগুলো পাওয়া যাবে, কীভাবে কোথায় নেবেন, কীভাবে সেল করবেন। অনেকে এটা বুঝেন না, এটা বুঝলে আমরা ক্রিপ্টো কারেন্সি সব কিছু আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে বা বাউন্ড করতে হবে, তারপর টোকেনটা আমাদের এতার ওয়ালেটে আসতে হবে, ঠিক আছে। এতার ওয়ালেটে আসার পর তারপর আমাদের বেচা কেনার ভাবনা করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের মা এতার ওয়ালেটে কোনো টোকেন আসছে কিনা দেখতে হবে, ঠিক আছে। তাহলে এসে গেলো, ঠিক আছে, ধরেন এখানে অনেক কয়েন আসছে, এসে গেলো। এখন নেক্সট হচ্ছে যে আমাদেরকে ওইটা কোনো মার্কেটে বেচা কেনা হচ্ছে কিনা, লিস্টেড হয়েছে কিনা, কয়েন মার্কেটে লিস্টেড হয়েছে কিনা, কোথাও মানে সেল হওয়ার জন্য দেখতে হবে, তারপরে না আমরা ওইটা বিক্রি করতে পারবো, ঠিক আছে। তো সবগুলো কয়েন, যেমন আমরা এখানে 5টা কয়েন পাইছি, এখানে এগুলো কোনোটা মার্কেটে আসে না, কিন্তু এই বিনিয়োগ কয়েনটা আসছে। তারপরে আরও কী কী, যেমন আমি টোটো পাইছি, এটা আমরা পান না, এটা বুটিংয়ের, এই টোটোটা কয়েনটাও আসছে। যেমন এটা দিয়ে আপনাদেরকে আজকে দেখাবো এক্সাম্পল, যদি আমি সেল করবো না, আমার এখানে সেল করার দরকার নেই সেজন্য। তো এটা কীভাবে করবো আমি দেখাই আপনাদেরকে। প্রথম আমরা টোকেনটা পেয়ে গেছেন, ঠিক আছে। এই যে দেখেন টোকেনটা মনে করেন আমি টোটো দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে। ধরেন টোটো আপনি আরেকটা পাইছেন, টোটো টোকেনটা পাইলাম আমি মনে করেন 77,777 টোকেনটা পাইছি, ঠিক আছে। এটা একটা বোটিংয়ের জন্য দিছিল, সো এটা পাইলাম, ঠিক আছে। এখন পাওয়ার পর আমি এটা এখন কোথাও মার্কেটে আসছে কি না এটা আমাকে চেক করতে হবে। আমি কীভাবে চেক করবো আমি জানবো কীভাবে, ঠিক আছে, এটা প্রশ্ন। তো প্রথম হচ্ছে ওদের টোটো যে ওদের টেলিগ্রাম গ্রুপটা আছে, আমি অ্যাডপে জয়েন করার পর ওদের টেলিগ্রাম গ্রুপে আমি মানে যাবো, জিজ্ঞেস করবো আপনাদের কোথাও জয়েন হয়েছে কিনা, আপনারা কোনো লিস্টেড হয়েছে কিনা, কোথাও সেল বাই হচ্ছে কিনা, বা আপনি পরিচিত কারোর সাথে জিজ্ঞেস করবো, মানে এই টোকেনটা কি লিস্টেড হয়েছে কিনা। যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ না করে তারা তো বলতে পারবে, ঠিক আছে। তো সবগুলো বললেন, এখন তাও জানতেছেন না। তারপরে আপনি একটা কাজ করতে পারেন ইজিলি, মানে ওদের কোথাও টেলিগ্রাম বা এগুলো টাইম নেই, ইজিলি দেখতে চান, এটা তো আপনি coinmarketcap.com এ যাবেন, ঠিক আছে। এটা তো আসার আগে আমি প্রথম বলে রাখি, এখানে কিন্তু সব কয়েন শো করে না, কারণ এখানে শো করে না, কিন্তু অলরেডি মার্কেট লিস্টেড হয়ে যায়, এরকম অনেক কয়েন আছে অলরেডি মানে মার্কেট লিস্টেড হয়ে, কিন্তু এখানে শো করতে দেরি করে, কারণ এটা একটু মানে যাচাই বাছাই করে একদম লাস্টের দিক দিয়ে গিয়ে এখানে ওরা এটাকে অন্তর্ভুক্ত করে। সেজন্য এটাতে না থাকলেও মনে করবেন না যে এটা লিস্টেড হয় না, এটা অলরেডি এরকম হয়ে যেতে পারে, যেটা চলতেছে বেচা কেনা। যেমন আমি ধরি এভিনক দিয়ে দেখি, এভিনক আসছে নাকি, এই যে দেখেন এভিনক, সরি এভিনক দিয়েছি, এভিনক, হ্যাঁ ঠিক আছে। দেখেন এখানে কোনো সাজেশন আসে নাই, মানে এটা বলতেছে কোথাও নাই, কিন্তু আসলে এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখাচ্ছি এলআই টোকেনে ওটা অলরেডি বাইসেল হচ্ছে, এখানে আসতে কিছুদিন টাইম লাগবে। সো এরকম অনেক কয়েন আছে যেগুলো মানে বাইসেল হয় কিন্তু এখানে নাও হতে পারে, সেজন্য এটার উপর পুরোপুরি ভরসা করবেন, আপনি টেলিগ্রাম গ্রুপে ভরসা করবেন, ওদের টেলিগ্রাম গ্রুপে কয়েন জিজ্ঞেস করবেন যে এই টোকেনটা দিয়ে। তো আমি মনে করি আজকে টোটো টোটো সাজ দিয়ে দেখি টোটো আসে নাকি, এই যে দেখতেছেন টোটো সাজ দেওয়ার পর এখানে আসছে টুরিস্ট টোকেন টোটো, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করবার কীভাবে বুঝবেন যে কোন সাইজে আসছে, যেমন 200 করে সেল হচ্ছে, ঠিক আছে, এটার প্রাইস 109% বাড়ছে। আচ্ছা এখানে যদি যাই আমি, দেখেন একটু নিচে আসার পর এই যে দেখছেন মার্কেট, মার্কেটে ক্লিক করবেন, মার্কেটে ক্লিক করার পর নিচে আবার যাবেন, এই যে দেখেন এটা এই 6টা অ্যাড্রেসে আমার বাইসেল হচ্ছে, হট বিটিসিতে টোটো থেকে এতারামে বাইসেল হচ্ছে, আবার আইডেক্সে টোটো থেকে এতারামে বাইল হচ্ছে, মার্কেট অক্সে টোটো থেকে এতারামে বাই হচ্ছে, তার আবার হট বিটে টোটো বিটিসি মানে বিটকয়েনে আর টোটো মানে এটা ফেয়ার, এটা দিয়ে এটা এটা DDX। তো এখানে আমার মার্কেট তো অ্যাকাউন্ট হয়ে গেলো, মানে আমি জানলাম যে মনে করেন এগুলো তো হচ্ছে, এখন আমি কোনটাতে সেল করবো এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। মানে এখানে যে আমি বিটকয়েন নিবো যে বিটিসি এই দুটাতেই আছে, তো আমি চাইলে এই দুটো যে কোনো একটাতে করতে পারি, ঠিক আছে। তো এখন কোনটাতে করবো এটা বুঝবো কীভাবে, বুঝবো বলতে এটা আমার নিজস্ব, আমরা যা ইচ্ছা করতে পারি। যেমন আমার মার্কেট অক্সে অ্যাকাউন্ট আছে, তাহলে অবশ্যই আমি মার্কেট অক্সে করবো, আমি মার্কেট অক্সে আরও এর আগে 2-3 বার বাইস অনেক কয়েন বাইসেল করছি, সো আমি মার্কেট অক্সে করবো, এটা আমার দরকার নেই, এটাতে অ্যাকাউন্টও নাই, আমার এটা কোনো ইন্টারেস্টও নাই, ঠিক আছে। আপনি চাইলে এটা তো করতে পারেন, কোনো মানা নাই, সেম টু সেম প্রাইস, কোথাও হের ফের কিছুই নেই, সব কিছু সেম, শুধু একটা এক একটা সাইট, শুধু যে ক্রেতা যেটা যেদিকে যায়, ঠিক আছে। তো আমি মার্কেট অক্সে ধরেন আপনি দেখলেন যে আমরা কয়েনটা একটা কয়েন মার্কেটে যে কোনো একটা মার্কেটে লিস্টেড হয়েছে, এরকম মার্কেট অক্সে হাজার হাজার মার্কেট আছে, যে কোনো একটাতে লিস্টেড হয়েছে। তো আপনি করবেন কি, এই মার্কেটটাতে আপনার তো একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে। তো আমরা একটা অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই, নাহলে তো আপনি বাইসেল করতে পারেন, ওখানে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। আমি একটা নেক্সট একটা ভিডিও দেবো যেখানে আপনাকে বলে দেবো কোন কোন মার্কেটগুলোতে অবশ্যই অ্যাকাউন্ট খুলে রাখবেন, এগুলো ভালো, এরকম কয়েকটা আমি লিস্ট দেবো, এগুলো করে নিন। সো আপনার এরকম একটা মার্কেট থাকতে হবে, এখানে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন। যেমন ধরুন মার্কেট অক্সে আমার অ্যাকাউন্ট আছে, সো আমি সেই জন্য ইজিলি এটাতে আমি মার্কেট অক্সে গেলাম। আপনি ধরুন মার্কেট অক্সে সেল করবেন, তো মার্কেট অক্সে আপনি এখানে এসে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ভেরিফাই টেরিফাই করে, তার আপনি এখানে এসে সাজ দিলেন টোটো, ধরেন টোটো টোকেন লেখে সাজ দিলেন, দেখলেন যে এসে গেল কত, এই তো টোটো দুই পেয়ার সেল হচ্ছে, মানে টোটো থেকে এতারেম নিতে পারবেন, টোটো থেকে বিটিসিও নিতে পারবেন, তো অবশ্যই বিটিসি নিবো এখন। তো আমি বিটিসিতে সেল করবো, ক্লিক করলাম, ওখানে দেখছেন 200 দেখাচ্ছে, কিন্তু এখানে প্রাইস তেমন না, এখানে কম, এখানে বায়ার আছে সবাই, এই জিনিসে দেখেন ওরা
এরকম করে এক সাতোশি করে এটা কেনার জন্য বাই দিয়ে রাখছে। আপনারা হয়তো এটা একটু বুঝতেছেন না, তো আমি এত জামালা দেখাবো না। আমি প্রথমে বলি কীভাবে আপনি মাইথর ওয়াল থেকে টোকেন আনবেন এটা দেখাই, ঠিক আছে? তো আমি এখন দেখলাম যে টোটোটা এখানে লিস্টেড রয়েছে, এখানে বাই সেল হচ্ছে, আমি এখানে একটা অ্যাকাউন্ট খুললাম। তাহলে আমি অ্যাকাউন্টে লগ ইন করবো, লগ ইন করবো। তো আমি এখানে লগ ইন করছি, এখানে লগ ইন করছি, এখন লগ ইন করবো এটি রেখে দিই। তো আমি এখন কাজ করলাম কি, আমার একটা টোকেন আমার মাইথর ওয়ালেট আসলো। এই টোকেনটা আমি চেক করে দেখলাম, গ্রুপে কথা বলে বা যে কোনো একটা মাধ্যমে জানতে পারলাম যে এটা মার্কেট অক্সে বাই সেল হচ্ছে, ঠিক আছে? মার্কেট অক্সে একটা অ্যাকাউন্ট খুললাম, ঠিক আছে? এখানে আসলো, চেক করলাম, এখানে একটা অ্যাকাউন্ট খুললাম। তো এখন নেক্সট হচ্ছে যে আমার মাইথর ওয়ালেট থেকে কয়েনগুলোকে আমার মার্কেট অক্সে নিয়ে যেতে হবে, খেয়াল করছেন? মানে এখানে কোনো বাই সেলে কিছু নেই, এখানে শুধু জমা হয়। তো আমাকে এগুলো এখানে নিয়ে যেতে হবে বাই সেল করার জন্য, ঠিক আছে? তো এখন কীভাবে নিয়ে যাবেন এটাই দেখাচ্ছি আমি, বাই সেল করা ইজি, কীভাবে নিয়ে যাবেন এটা দেখাই আমি। তো আপনাকে প্রথমে যা করতে হবে, মাইথর ওয়ালেটে ঢুকবেন সবাই। মাইথর ওয়ালেটে ঢুকার পর আমার কই বিইউ ওয়ালেট ইনফোতে যাবেন, এদিকে একটু স্লাইড করে, এটা একটু স্লাইড করে এদিকে আপনি এই বিইউ ওয়ালেট ইনফোতে যাবেন। তারপরে আপনার প্রাইভেট কি দিয়ে এটাতে লগ ইন করবেন, এই যে প্রাইভেট কি দিয়ে, এটা কাউকে দিবেন না, প্রাইভেট কি দিয়ে আমি লগ ইন করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করি। সরি, হ্যাঁ হ্যাঁ, যে যে দেখলেন এই ধরনের একটা কাজ আসছে, এই ধরনের একটা পেজ আসবে। তো এখানে আপনার এটা তো আমি এটা কাগজ করবো না, এটা হচ্ছে আপনার মাইথর ওয়ালেট অ্যাড্রেস। এখানে দেখতেছেন এখানে কোনো টোকেন নাই, এখানে টোকেনগুলো আসে নাই। ওখানে তো আমার এই যে কোথায় আমার এখানে তো টোকেন আছে, কিন্তু ওখানে আসলো না কেন, ঠিক আছে? ওখানে আপনাকে ওইটা আনতে হবে, কীভাবে আনতে হবে আমি দেখাই। আপনি এখানে যাবেন, তারপর আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে আপনার অ্যাকাউন্টে কিছুটা পরিমাণ যেমন 20-30 টাকার মতো ব্যালেন্স থাকতে হবে আপনার যে কোনো কয়েন উইথড্র দেওয়ার জন্য, ঠিক আছে? মাইথর ওয়ালেট এটা আবার এটার এটা আলাদা মনে করেন, এটা আর এটা সেম। এটা যদি আপনি এই জায়গাটাতে ক্লিক করেন ওইটাতেই চলে যাবে, দেখবেন এটাতে যদি ক্লিক করেন আমার এতার পোলারে ক্লিক করলেই এটাতে চলে আসবে সেম। এটা একই, শুধু এটা এখানে এখান থেকে সেন্ড করা যায় না, এখান থেকে সেন্ড করা যায় এটাই, ঠিক আছে? এটা আবার এখান, তো এইখানে আপনার কিছু ব্যালেন্স থাকতে হবে, কিছু ব্যালেন্স থাকতে হবে, মানে এখানে টাকা মানে সেম এখানে টাকা ওইখানে উঠে যাবে আপনার ব্যালেন্সটা। আপনি ব্যালেন্সটা কোথায় পাবেন, ব্যালেন্সটা কারো থেকে আপনি নিয়ে নেবেন বা কাউকে বললে আপনাকে দিয়ে দিবে, এটা ডলার দেবা এরকম কাজ করে, এরকম কাউকে বললে আপনি দিয়ে দেবো, বা কোনো ওয়েবসাইট থেকে আপনি আর্ন করলে কোথাও সেল করে ওগুলো এখানে নিয়ে নিতে পারবেন। আমিও কারো থেকে নিই না, আমি একটা টোকেন পাইছিলাম ওটা ডাইরেক্ট মার্কেটে পাইছিলাম, ওটা সেল করে দিয়ে ওখান থেকে ইথেরিয়ামটা আমি মাইথর ওয়ালেটে নিয়ে আসছিলাম, যেটা বাদ দিয়ে কথা পড়ে। তো এখন আমরা এখন তো আমি টোটো কয়েনটা সেল করবো, ঠিক আছে? যেগুলো কয়েনগুলো সেল করবে এগুলো এখানে শু করতো, কিন্তু আমার থেকে কয়েন শু করতেছে না। কয়েন শু করার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, আমি এখানে প্রথমে এই যে অ্যাড কাস্টম টোকেন, আমাদের সবগুলো টোকেন এরকম কাস্টমভাবে অ্যাড করতে হবে, ঠিক, ক্লিক করলাম। এখানে তিনটা জিনিস চাইছে, টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস, টোকেন সিম্বল, ডেসিমল, এই তিনটে জিনিস চাইছে, আমি তিনটে জিনিস করে পাবো। আমি ওইখানে যাই, এখানে গিয়ে ওই কোম্পানির টোকেনের ওদের বিস্তারিত ঢুকে, যেমন টোটো টোকেন, টোটো টোকেনের কোম্পানিতে ক্লিক করবো, ট্যুরিস্ট, ট্যুরিস্টে ক্লিক করলাম। ওই যে তিনটা অ্যাড্রেস যেটা সাইজ এগুলো পাবো, যেখানে যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস, এটা আমার কপি করতে হবে এখানে ক্লিক করে, এই যে এখানে দেওয়া আছে এটা ওদের কন্ট্রাক্ট অ্যাড্রেস, এই যে এটাই যদি এখানে ক্লিক করেন এটা হয়ে যাবে সেম। এটা ক্লিক করে আমি কপি করে কন্ট্রাক্ট অ্যাড্রেসেস পেস্ট করব। তারপরে আবার এমন লাগবে টোকেন সিম্বল, টোকেন সিম্বল কপি একটু নিচে দিলে এই যে সিম্বল বলাই আছে, এটা টোটো মানে টোকেনের কয়েনটা আর কি, এটা তো সবাই জানে। এটা কপি করলাম, আর এদিকে দেখে নিই ডেসিমল কত, 8, ঠিক আছে? এগুলো সব এখানে বসে দিই কাস্টমভাবে, টোকেন সিম্বল দিলাম টোটো, ডেসিমল হলো 8। তারপরে আমি সেভে ক্লিক করে এখন এটা চলে আসবে, একটু করে ওয়েট করেন। আমার কতটা আছে টোকেন এগুলো অটোমেটিক শো করবে এখানে, যেহেতু আমার এটার সাথে কানেক্ট আছে। সেভ সেভ, এই যে এই 77 কত, 77,777 টোকেন, ঠিক আছে? এইভাবে করে আপনার কয়েনটা এখানে আনতে হবে। তাহলে হাফকা শেষ, আমার এক মানে কয়েনটা আমার মাইথর ওয়ালেটের মেন ওয়ালেট, মেন ওয়ালেটে শো করতেছে এখন। আমার এখানেও আমার ওয়ালেট আছে, ঠিক আছে? তাহলে আমার এখন এই ট্যাপটা দরকার নেই, এটা কেটে দিই। তারপর এটা তো এখন দরকার নেই, আমার এখানে শু করতেছে, তাহলে আমার আছে, আমার এখানে শু করতেছে, আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে, এখানে আমি সেল করবো, ঠিক আছে? এখন দুইটা কাজ, এটাও কেটে দিই, এটা দরকার নেই, এখন দুইটা কাজ। তো আমাকে প্রথমে করতে হবে কি, এই একটু খেয়াল করেন, আমার এখানে টোকেনগুলো শো করাইছে, ঠিক আছে? সিম্পল টিম্পল অ্যাড করে এখানে কিছু কিছু ব্যালেন্স থাকতে হবে, এটা তো বললাম, এটা এক্সট্রা কথা, এটা আমরা করে নেবেন, কারণ ট্রান্সফার এখান থেকে এখানে ট্রান্সফার হবে না, কিছু ফি কাটবে, এখানে কিছু ফি কাটবে, সেজন্য এখানে কিছু সবসময় জমা রাখবেন টাকা, ডলার ডলার বাই জাতীয় এখানে ফি কাটবে এখানে আনার জন্য। তো এটা সবসময় ব্যাক কাজে লাগে, সেজন্য এখানে 1 ডলার মতো ডিপোজিট করে রাখা ভালো। তো ডিপোজিট করে পাবেন, এটা আপনি চেক করলে পাবেন, কারো কাছ থেকে নিয়ে নিতে পারেন, ইথেরিয়াম নেবেন আর কি।
তো এখন হচ্ছে যে এখান থেকে আমি এখানে কীভাবে আনবো, ঠিক আছে? এখন এখানে আমার টোকেনটা আছে, এখানে টোকেনটা এখানে আনবো, ঠিক আছে? এখন এখানে আনার জন্য আমার সেম টোকেনের একটা ডিপোজিট অ্যাড্রেস নিতে হবে, মানে সেম টোকেনের একটা ডিপোজিট, সবগুলোর একটা অ্যাড্রেস থাকবে আপনার নিজস্ব একটা অ্যাড্রেস। যেমন এই আমি যেমন এই মার্কেট অক্সিজে এরকম, কিন্তু ওয়েবসাইট এরকম না হতে পারে, ঠিক আছে, ভিন্ন হতে পারে, মানে সেটিংসটা ডিজাইনটা ভিন্ন হতে পারে, কিন্তু সেম সবগুলো সেম। যেমন ধরো আমি এখানে গিয়ে সার্চ দিই টোটো, ঠিক আছে, টো টো টোটো টোকেন সার্চ দিলাম, এই যে চলে আসলো টোটো টোকেন, আমার ব্যালেন্স জিরো, কারণ এখানে তো আমার কোনো ব্যালেন্স নেই। এটাতে বাই সেল হয়তো, এখানে তিনটা অপশন দেখতেছেন, ব্যাক শপ, আপনি মার্কেটে এরকম অপশন পাবেন, মানে ডিপোজিট, উইথড্রো, সেন্ড, এরকম পাবেন। তো আমি এখানে ডিপোজিট করব, ঠিক আছে, ওই আমার মাই এথার ওয়ালেট থেকে এখানে ডিপোজিট করব। ডিপোজিটে ক্লিক করার পর আপনাকে একটা আমার নিজস্ব এই যে অ্যাড্রেস লিঙ্ক দিবে, এটা আপনার নিজের, এখানে যে কেউ কেউ আপনি এটা দিলে আপনাকে এখানে সেন্ড করে দিতে পারবে। তো মিনিমাম এটা একটু দেখে নেবেন, এখানে মিনিমাম 5,000 টোকেন এর কম কিন্তু ডিপোজিট হবে না। তো এটা দেখে নেবেন, মানে আমার 5,000 টোকেন মানে আমার 77,000 আছে, মানে এটা হবে। তো আমি এটা এখান থেকে কপি করে নিব, এখানে ক্লিক করলাম, মানে এখানে টোকেনগুলো আসবে এখান থেকে। তো এখানে আসার ফলে তো আমি করতে হবে কি, এই সেন্ড করার জন্য এদিকে একটু পাশে গিয়ে এই সেন্ড এতারে যাইতে হবে, সেন্ড এতারে গিয়ে আচ্ছা এটা আবার লগ ইন করতে হবে। এই যে সেন্ড অপশনে এসে আমি এখানে সেন্ড এতারে টোকেনে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে যে আমার দেওয়া আছে, ইজিলি এখানে বলতেছে যে টু অ্যাড্রেস কোন অ্যাড্রেসে দিব, তার কতটা অ্যামাউন্ট দিব, আর এগুলো একটু পরে বলতেছি। তো টু অ্যাড্রেস কোনটা, টু অ্যাড্রেস হচ্ছে যেটা আমি এখন কপি করলাম, মানে এই যে মার্কেট অক্স অ্যাড্রেসটা আমি এখানে দিব। তো এটা এখানে আমি পেস্ট করে দিব, পেস্ট করার পর এই যে এখানে ক্লিক করব। আচ্ছা আচ্ছা সরি, আমার এটা অ্যাড্রেস বলেছি, আমার অ্যাড্রেসটা আমি বলে দিয়েছি, কপি করলাম, কপি করার পর অ্যাড্রেসটা আমি এখানের উপর পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার পর এই যে পেস্ট করার পর এটা এই ধরনের দেখা, ভুল হলে কিন্তু এটা আসবে না। তো আমি পেস্ট করলাম, পেস্ট করার পর এখন এই যে এখানে ক্লিক করে আমি এই যেখানে টোটো টোটোতে দেব, মানে এই কয়েনটা নিব, তার আমি সব নিয়ে নেবো, সেজন্য এন্টার দিলাম। মানে আপনি চাইলে এখানে 77,000 থেকে 50,000 নিতে পারেন আপনার ইচ্ছা। এটা দেওয়ার পর এটা 21,000, এটা চেঞ্জ হয়ে দেখেন 52,000, সেটা কিছু করতে হবে না আপনাকে। তাহলে আপনাকে ক্লিক করতে হবে যে এই এদিকে দেখছেন গিও, তো এগুলো হচ্ছে আপনার ট্যাক্সড, মানে কতটা ফি কাটবে এটার উপর। এগুলো কমে দিলে ফি একটু কম কাটবে, কিন্তু আপনার একটু স্লো দেরি হবে, ট্রানজেকশানটা কমপ্লিট হবে। আমি এখানে কমে উইথড্রোটা 10-এর মতো রাখলে এনাফ, 9-10 রাখলে হবে। তারপর এদিকে গ্যাস লিমিটটা যেটা আছে সেটা থাক। তারপর এখানে জেনারেটর দিয়ে দিবেন, তারপর জেনারেটর দেওয়ার পর এই সেন্ড ট্রানজেকশানে দিবেন, তারপর আপনাকে একটা কনফার্মেশন চাইবে, আপনি এটা দিয়ে দিবেন, ঠিক আছে, আপনার সেন্ড হয়ে যাবে। এখন আমি সেন্ড করতে পারছি, কারণ আমার তো মায়ের না এটা সেন্ড হবে না। তো আমি এটা দেওয়ার পর আপনি একটু কিছুক্ষণ ওয়েট করার পর এখানে ধরুন 5 মিনিট 10 মিনিট, মানে যতক্ষণ লাগে ওয়েট করার পর আপনি এই পেজটা রিপ্লেস দিয়ে দেখবেন, আপনার এখানে এই ব্যালেন্সে এখানে আপনার ওই যে কোন থেকে যেটা পাঠিয়েছেন 77,000, এটা আপনার এখানে চলে আসছে। তারপর আপনি এখানে যে যে কোনো কি আপনি এটা সেল করতে পারেন, বাই করতে পারেন, এভাবে করে আপনি বাই সেল করতে পারবেন, এটা ইজিলি উইথড্রো দিতে পারবেন, ঠিক আছে। বাই সেলটা তো এটা দেখাবো, ক্যাশটা একটু সংক্ষেপে দেখাই দিই। উইথড্রো তো আপনি শুধু মানে মায়েতারওয়ার থেকে কীভাবে মার্কেটে আনবেন এটা দেখাই দিলাম, এই যে টোটো BTC দিলাম। তারপরে যখন আমার এগুলো এখানে চলে আসবে, তারপর আমার এই যে এই এখানে সেলে আমার জিরো আইটা, তো আমি উইথড্রো দিই না, সেজন্য এখানে 77,000টা চলে আসবে। তারপর আমি এখান থেকে নিচে, যেমন অনেক এখানে তো এটা এই কয়েনটা পুরান, সেজন্য নতুন, সেজন্য কোনো বাইর নেই, এখানে হাজার হাজার বাইর থাকবে। তো আমি যে যারটার দাম প্রাইস ভালো লাগবে ওনারে এখানে ক্লিক করলে, যদি আমি এখানে ক্লিক করি এটা উপরে উঠে যাবে, তার আমার অ্যামাউন্ট যত এটা আমি এগুলো এটা কেটে আমার অ্যামাউন্টটা দিয়ে আমি সেলে দিয়ে দিলে সেল হয়ে যাবে। তো এটা আমার BTC হয়ে যাবে, BTCটা আপনার যে কাউকে দিয়ে বিকাশ বা যেভাবে ইচ্ছা সেল করে নিতে পারবেন। সো এতটুকুই আশা করি একটু গোলায় হলে বুঝতে পারছি, ইজিলি আছে। 2-3টা শুধু আপনার এতার পোলার থেকে আপনাকে মায়েতারওয়ালেট কয়েনটা অ্যাড করতে হবে, তার মার্কেটে একটা অ্যাকাউন্ট করতে হবে, তারপরে এখান থেকে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা নিতে হবে, তারপরে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস থেকে এটি এখানে সেন্ড করতে হবে। আপনার এখানে অবশ্যই কিছু ব্যালেন্স থাকতে হবে, ব্যালেন্সটা কারো থেকে বা ডিপোজিট করে নিয়ে বা কারো থেকে নিতে পারবেন, $1 হোক 50 সেন্ট হোক, এটা আপনার ইচ্ছা, এটা ফি হিসেবে কাটে। ওকে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।